ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় চট্টগ্রামের খাতুনগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় এই পাইকারি বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে 8 টাকা পর্যন্ত। আমদানি মূল্যের চেয়ে কম দামে বিক্রি করেও ক্রেতা মিলছে না বলে জানিয়েছেন খাতুনগঞ্জের আড়তদাররা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রায় 6 মাস পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত। যদিও প্রতি মেট্রিক টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য $550 ঠিক করেছে সেদেশের সরকার, ভারতের ঘোষণার সাথে সাথেই প্রভাব পড়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জে। কয়েক ঘন্টার ব্যবধানে শনিবার পেঁয়াজের দাম কমে মানভেদে বিক্রি হয়েছে 53 থেকে 60 টাকা কেজি। বৃহস্পতিবারও যা বিক্রি হয় কেজি প্রতি 61 থেকে 66 টাকায়। ইন্ডিয়া পেঁয়াজ দিবে বলছে, এটার কারণে জনগণের যারা আছে তো ওরা পেঁয়াজ ধরতেছে না, পেঁয়াজের দাম কমবে কমবে। মানে মাল না থাকলে মাল বন্ধ করে দিচ্ছে, যে 1 বস্তা নিবো হ্যাঁ না 10 বস্তা, আর যদি ইন্ডিয়া আইতে আছে 1 বস্তা 10 বস্তা দেখলে হ্যাঁ না 1 বস্তা, কারণ 2 দিন বাদ দেখিন। পেঁয়াজের দামের হঠাৎ পতনে দুশ্চিন্তায় আমদানিকারকরা। তাদের দাবি, হুট করে ভারতের ঘোষণায় আগে বেশি দামে কেনা পেঁয়াজ নিয়ে লোকসানের মুখে তারা। বর্ডারে পেঁয়াজটা কী দাম আসতেছে, ওখান থেকে সেকেন্ড পার্টি কিনে কী দাম আনতেছে, আর আরদে কত বিক্রি করতেছে, এই জিনিসটা যখন অ্যাডজাস্ট করবেন তখন আপনি বুঝতে পারবেন যে গ্যাপটা কোথায়। কত গাড়ি মাল চৌমনি গেল, ফেনি গেল, ঢাকা আসলো, কোন মাগাম কত ট্রাক মাল গেল, এই মালগুলো কীভাবে বিক্রি হয়, বর্ডার নিয়ন্ত্রণ করেন আপনার সব ঠিক হয়ে যাবে। অহেতু আমাদের আড়তদারদেরকে অপবাদ দিয়ে না সিন্ডিকেট করে, আমরা কমিশন বেশি, আমরা আড়তদার। দেশে পেঁয়াজের মৌসুমে মোট উৎপাদন হয় প্রায় 25 লাখ টন, এর বাইরে আরও অন্তত 12 লাখ টন আমদানি করেন ব্যবসায়ীরা। তবে চট্টগ্রামে বছর জুড়েই চাহিদা থাকে ভারতীয় পেঁয়াজের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।